তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই অগ্নি বাক্যটা সেই অগ্নি উক্তিটি যে সময়ে আমরা উচ্চারিত করে ঠিক সেই সময়ে আমাদের হৃদয়ে যেন দেশপ্রেমের আগুন জ্বলে ওঠে আজ পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা উপস্থিত হয়েছি কিন্তু আমরা যদি ভেবে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষ একসময় সারা পৃথিবীর মধ্যে যত দেশ ছিল আমাদের ভারতবর্ষে সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি ছিল সেই জন্য আমাদের ভারতবর্ষকে সম্পদের রানী বলা হতো আর সেই জন্য সারা পৃথিবীর সমস্ত রাজ রাজারা সমস্ত সম্রাটদের লক্ষ্য ছিল যে আমাদের ভারতবর্ষের সমস্ত সম্পদকে লুণ্ঠন করা আর তাই কখনো ইংরেজরা তাই কখনো বিভিন্ন রাজরাজারা তাই কখনো বিভিন্ন সম্রাটরা আমাদের দেশের উপরে আক্রমণ করে তাই কখনো আকবর তাই কখনো হুমায়ুন তাই কখনো শেরশাহ তাই কখনো জাহাঙ্গীর তাই কখনো চেঙ্গিস খাঁ আমাদের ভারতবর্ষের উপরে আক্রমণ করে আর আমাদের দেশের সব সম্পদকে লুট করে নিয়ে যেতে শুরু করে দেয় আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ আমাদের ভারতবর্ষই এমন একটা দেশ যে দেশে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষ এক জায়গায় বসবাস করে বিভিন্ন ধর্মের মানুষ এক অনুষ্ঠানে সবাই মিলে যায় আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে ঐক্যতার সুরে সবাই যেন বাঁধা আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান বিপ্লবী জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে ক্ষুদিরাম বসুর মতো এক অগ্নি শিশুর জন্ম হয়েছে আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন বিশ্বকবি জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো এক কবির জন্ম হয়েছে আমরা ভাগ্যবান যে এত মহান একটা দেশে আমাদের জন্ম হয়েছে যে দেশে লালা লাজপত রায় যে দেশে বিনয় বাদল দীনেশের মতো মহান বিপ্লবীদের জন্ম হয়েছে যে দেশে গান্ধীজির মতো মহান রাজনৈতিক নেতার জন্ম হয়েছে আমরা সত্যি ভাগ্যবান যে এই সমস্ত মহান মানুষেরা যে দেশে জন্মগ্রহণ করেছে আমরাও সেই দেশেই জন্মতে পেরেছি আমাদের ভারতবর্ষ এত সুন্দর একটা দেশ এত মায়ামমতার একটা দেশ এত সম্পদের একটা দেশ যে দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে যে দেশকে লুণ্ঠন করার জন্য বিভিন্ন রাজারা বিভিন্ন সম্রাটরা এই দেশে এসে লুট করতে শুরু করে লুট করতে আরম্ভ করে দেয় আর সেই সময় আমাদের ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু লালা লাজপত রায় বাঘাযতীন বিনয় বাদল দীনেশের মতো আমাদের দেশে গান্ধীজির মতো মহান মানুষের জন্ম হয় আবির্ভাব ঘটে আর তারা এই সমস্ত মানুষদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দেয় যখনই তারা লড়াই করে তখন যে সমস্ত ইংরেজরা আমাদের ভারতবর্ষে প্রায় একশো নব্বই বছর ধরে অত্যাচার করে যখনই আমরা আমাদের ভারতবর্ষের মহান বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে কখনো নীল বিদ্রোহ কখনো কৃষক বিদ্রোহ কখনো সাঁওতাল বিদ্রোহ কখনো সিপাহী বিদ্রোহ কখনো পলাশির যুদ্ধ কখনো বুড়ি বালামের যুদ্ধ এইসব যুদ্ধ করার মাধ্যমে ইংরেজরা এবং যে সমস্ত বাইরের আক্রমণকারীরা আমাদের ভারতবর্ষের ওপরে আক্রমণ করে তারা ভয় পেয়ে বাধ্য হয় আমাদের ভারতবর্ষ ত্যাগ করে চলে যেতে এবং শেষ পর্যন্ত আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি স্বাধীনতা পাওয়ার পরেও প্রকৃত অর্থে কি আমরা স্বাধীনতা পেয়েছি যদি প্রকৃত অর্থে আমরা স্বাধীনতা পেয়েই থাকি তাহলে চোখ খুললেই আমরা খবরের কাগজে চোখ খুললেই আমরা টিভিতে নারী নির্যাতন ধর্ষণের মতো জঘন্যতম কাণ্ড আমরা দেখতে পেতাম যদি প্রকৃত অর্থে আমরা স্বাধীনতা পেয়েই থাকতাম তাহলে দলীয়করণ তাহলে রাষ্ট্রীয়করণ তাহলে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকে রক্ষা করা সম্ভব হতো যদি প্রকৃত অর্থে আমরা স্বাধীনতা পেতাম তাহলে কি ধর্মের নামে হিংসা মারামারি সাম্প্রদায়িকতা আমাদের দেশে দেখতে পেতাম যদি প্রকৃত অর্থে আমরা স্বাধীনতা পেতাম তাহলে নারী কি তার অর্থনৈতিক এবং স্বাধীনতা সম্পূর্ণরূপে পেত না আমরা তখনই সম্পূর্ণরূপে রূপে আমরা স্বাধীন হিসাবে নিজেদেরকে ঘোষণা করতে পারবো যে সময়ে আমরা যে যে ক্ষেত্রে আছি প্রশাসনিক ক্ষেত্রে হোক বা শিক্ষা ক্ষেত্রে হোক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক বা খেলার ক্ষেত্রে হোক ক্রীড়া ক্ষেত্রে হোক আমরা যে যে ক্ষেত্রে আছে। যদি আমরা সততার সাথে আমরা আমাদের পেশাকে আমরা আমাদের পজিশনকে আমরা আমাদের পথকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি ঠিক সেই দিনকেই আমরা প্রকৃত অর্থে স্বাধীন বলে মানতে পারবো আর আমরা ঠিক সেই সময় সারে জাহা সে আচ্ছা এই গানটা প্রকৃত রূপ আমরা সার্থক হয়েছে বলে ভাবতে পারবো জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম